আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অ্যারাবিক স্টাডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার ও তার পাশের বেল আইকনটিতে ক্লিক করার অনুরোধ জানাচ্ছি। শ্রুতি দর্শক মণ্ডলী, গত ভিডিও পার্ট থ্রিতে আমরা মিশরীয় লেখক মুস্তাফা লুৎফি আল মানফালুতির কর্তৃক রচিত আল ইকাব এর কিছু অংশ পড়েছিলাম। আজ তার পরের অংশ হতে পড়ব, সে পর্যন্ত আপনারা সবাই সাথে থাকবেন। এবারে আসি মূল আলোচনায়। সাহান্নাসু ইয়ালাল ফাজাআতি ওয়াল হাউল ইন্নামান ইয়াক্তুলু নাইবাল আমীরি ফাকান্নামা কাতালা আল আমীরা নাফসাহ ثم جيا بأعوان القائد المقتول فأدوا شهادتهم فأطرق الأمير لحجة ثم رفع رأسه وقال يقاد المجرم إلى ساحة الموت فيسلب على أعواد شجرة ثم تبسد عروقه كلها حتى لا يبقى في جسمه قطرة واحدة من الدم فصرخ الغلام صرخة حال الأعوان بينه وبين إتمامها واحتملوه إلى سجن وما لبثوا أن عادوا بفتاة جميلة كأنها الكوكب المشبوب حسنا وبهاء لولا سحابة غبراء من الحزن تتدجى فوق جبينها فقال الأمير ما جريمتها فقال القاضي إنها امرأة زانية دخل عليها رجل من أهلها فوجدها خالية بفتى غريب كان يحبها ويطمع في الزواج منها قبل اليوم فهاج الناس واحتدموا وهتفوا القتل الرجم إنها الجريمة العظمى والخيانة الكبرى. এখানে ফাজাআতুনের অর্থ হলো নৃশংসতা ও হাউলুনের অর্থ হলো সন্ত্রাস। নাইবুল আমিরের মানে হলো সম্রাটের প্রতিনিধি। আল মাকতুলু এর অর্থ হলো নিহত। কাতরাতুন মানে হলো ফোঁটা। হালা এর অর্থ হলো হালুন এর অর্থ হলো অবস্থা। এখানে হালা এটা হালুন হবে না, এখানে আসলে এটা ফেল আছে হালা, যার অর্থ হলো বাধা সৃষ্টি করা, প্রতিবন্ধকতা সৃষ্টি করা। ফাতাতুনের অর্থ হলো যুবতী। জামিলাতুনের অর্থ হলো সুন্দরী। কাউকাবনের অর্থ হলো নক্ষত্র। হোসনান এর অর্থ হলো সৌন্দর্য। বাহাউনের অর্থ হলো সেই সৌন্দর্য দীপ্তি ইত্যাদি। তারপর হুজনুনের অর্থ হলো দুঃখ। ফাওকা এর অর্থ হলো উপরে। জাবিনুনের অর্থ হলো কপাল। ইমরাতুনের অর্থ হলো মহিলা। জানিয়াতুনের অর্থ হলো ব্যভিচারিণী। গরিবুনের অর্থ হলো অপরিচিত। জওয়াজুনের অর্থ হলো বিবাহ। কাতলুনের অর্থ হলো হত্যা। সলাবা ইয়াসলিবু এর অর্থ হলো সুলে চড়ানো। ফাসাদা ইয়াফসিদু এর অর্থ হলো শিরা কাটা। ইতমামুনের অর্থ হলো বাস্তবায়ন। গাবরাউ এর অর্থ হলো ধূলিময়। সাহাবাতুনের অর্থ হলো মেঘ। তাদাজ্জা এর অর্থ হলো অন্ধকারাচ্ছন্ন হওয়া। এবারে আসি অনুবাদে। ফাসাহান্নাসু ইয়ালাল ফাজাআতি ওয়াল হাউল, লোকেরা তখন চিৎকার করে বলে উঠল, কি নৃশংসতা, কি সন্ত্রাসী কার্যকলাপ। ইন্নামাই ইয়াক্তুলু নাইবাল আমীরি, যে ব্যক্তি সম্রাটের প্রতিনিধিকে হত্যা করে
ফাকাআন্নামা কাতালাল আমীরা নাফসা, সে যেন স্বয়ং সম্রাটকেই হত্যা করে। সুম্মা জিয়া বি আওয়ানি আল কায়েদ আল মাকতুল, তারপর সেই নিহত প্রতিনিধির সঙ্গে যে কর্মচারীরা ছিল, যে পুলিশরা ছিল, তাদেরকে আনা হলো। ফা আদাউ শাহাদাতাহুম, এবং তারা সাক্ষী দিল। ফা আতরাকা আল আমিরু লাহজাতান, তখন বাদশাহ বা সম্রাট কিছুক্ষণ মাথা নিচু করে রাখলেন। সুম্মা রাফা রাসাহু, তারপর তিনি তার মাথাটা উঠালেন। ওয়াকালা, এবং তিনি বললেন, ইউকাদু আল মুজরিমু ইলা সাহাতি আল মাউত, মুজরিমকে অর্থাৎ অপরাধীকে বধ্যভূমিতে নিয়ে যাওয়া হোক। ফাইসলাবু আলা আওয়াদি শাজারা, এবং তাকে সুলবিদ্ধ করা হোক। সুম্মা তুফসাদু উরুকুহু কুল্লুহা, এবং তার সকল শিরা উপশিরাকে কেটে নেওয়া হোক। হাত্তা, যেন লা ইয়াবকা, না অবশিষ্ট থাকে। ফি জিসমিহি, তার শরীরে, কাতরাতুন ওয়াহিদাতুন মিনাদ দামি, এক ফোঁটা রক্ত। অর্থাৎ সুম্মা তুফসাদু, তার উরুকুহু কুল্লুহা, হাত্তা লা ইয়াবকা ফি জিসমিহি কাতরাতুন ওয়াহিদা মিনাদ দাম। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে তার শরীরের সকল শিরা উপশিরা কেটে নেওয়া হোক, যেন তার শরীরে এক ফোঁটা রক্ত অবশিষ্ট না থাকে। ফাসারাখা আল গুলামু, তখন সেই বালকটি চিৎকার করে বলে উঠল, সারখাতান। ফাসারাখা আল গুলামু সারখাতান, তখন সেই বালকটি চিৎকার করে কিছু বলল। হালা আল আওয়ানু বাইনাহু ওয়া বাইনা ইতমামিহা, কিন্তু সেই পুলিশকর্মীরা তার মাঝে এবং তার সেই কথার বাস্তবায়নের মাঝে বাধা সৃষ্টি করল। ওয়াহতামালুহু ইলা সিজন, এবং তারা তাকে কারাগারে নিয়ে চলে গেল। ওমা লাবিসু আন আদু বি ফাতাতিন জামিলাতিন কাআন্নাহা আল কাওকাবু আল মাশবুব হুসনান ওয়া বাহা। ওমা লাবিসু আন আদু বি ফাতাতিন জামিলা, এবং তারা সেখান থেকে একটি সুন্দরী যুবতী তরুণীকে নিয়ে ফিরে আসলো। কাআন্নাহা আল কাওকাবু আল মাশবুব হুসনান ওয়া বাহান লাউলা সাহাবাতুন গাবরাউ মিনাল হুজনি তাদাজ্জা ফাওকা জাবিনিহা, আর তার কপালে দুঃখ ভারাক্রান্ত দুঃখ বেদনার মেঘ যদি না থাকত, তাহলে তাকে দেখে সৌন্দর্যে এবং তার সেই রূপে দীপ্তির কারণে তাকে তা উজ্জ্বল তারকা বলেই মনে হতো, সে এতটাই সুন্দর। মা জারি ফাকাল আল আমির, তখন আমির বললেন, মা জারি মাতুহা, এই মেয়েটার অপরাধটা কি? ফাকাল আল কাদি, তখন বিচারক বললেন, ইন্নাহা ইমরাতুন জানিয়া, নিশ্চয়ই এই মেয়েটি হলো একজন ব্যভিচারিণী। দেখালো আলাইহা রজুলুন মিন আহলিহা, তার পরিবারের মধ্যে হতে, তার আত্মীয়দের মধ্যে হতে একজন ব্যক্তি তার কাছে দেখা করতে গিয়েছিল। ফাওয়াজাদাহা খালিয়াতান বিফাতান গরিবিন, এবং সে ব্যক্তি তাকে একজন অপরিচিত যুবকের সঙ্গে উলঙ্গ অবস্থায় পেয়েছিল। কানা ইউহিব্বুহা ওয়া ইয়াতমাউ ফি যাওয়াজি মিনহা ক্বাবলা আল-ইয়াউম, আর তিনি সেই মেয়েটিকে ভালোবাসতেন। ওয়াইয়াতমাউ ফি যাওয়াজি মিনহা ক্বাবলা আল-ইয়াউম, এবং একদিন আগ পর্যন্ত তাকে বিয়ে করার ইচ্ছা পোষণ করতেন। ফাহাজা আন-নাসু, লোকেরা তখন উত্তেজিত হয়ে উঠল। ওয়াহতাদামু ওয়াহতাফু, এবং তারা অগ্নিশর্মা হয়ে উঠল এবং বলে উঠল, আল কাতল আল কাতল, হত্যা করা হোক হত্যা করা হোক। আর রাজম আর রাজম, তাকে রজম করা হোক তাকে রজম করা হোক। ইন্নাহা আল জারিমাতু আল উজমা, নিশ্চয়ই এটা বিশাল বড় একটা অপরাধ। আল খিয়ানাতু আল কুবরা, নিশ্চয়ই এটা বিশাল বড় একটা বিশ্বাসঘাতকতা। প্রিয় দর্শক, আজকের ভিডিও এ পর্যন্তই। এর পরের অংশ খুব শীঘ্রই পার্ট ফাইভে আলোচনা করা হবে। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই
কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।